স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয় ঢেঁড়সের 10টি উপকারিতা জেনে নিন। ঢেঁড়সকে আমরা সাধারণত মনে করি গুরুত্বহীন, কিন্তু এই ঢেঁড়স আমাদের শরীরে অজান্তে অনেক উপকার করে। ঢেঁড়সের কিছু গুণ রয়েছে যা শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে। ঢেঁড়সে রয়েছে সলিউবল ফাইবার পেকটিন, যা রক্তের বাজে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। ঢেঁড়সের মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ, এর মধ্যে রয়েছে আঁশ, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শ্বাসকষ্ট প্রতিরোধ করে। এছাড়া রয়েছে আরও অনেক গুণ। চলুন জেনে নেওয়া যাক। এক, কোলেস্টেরল কমায়। ঢেঁড়সের মধ্যে রয়েছে সলিউবল ফাইবার পেকটিন, যা রক্তের বাজে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এবং এথেরোস্ক্লেরোসিস প্রতিরোধ করে। দুই, ব্রণ তৈরিতে। গর্ভাবস্থায় ব্রণ তৈরির জন্য ভালো ঢেঁড়স। গর্ভাবস্থায় ব্রণের মস্তিষ্ক তৈরিতে সাহায্য করে, মিসক্যারেজ হওয়া প্রতিরোধ করে। তিন, ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে। ঢেঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সাহায্য করে। চার, শ্বাসকষ্ট প্রতিরোধে। ঢেঁড়সের মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। অ্যাজমার লক্ষণ বৃদ্ধি প্রতিরোধে এবং অ্যাজমার আক্রমণ থেকে রক্ষা করতে ঢেঁড়স বেশ উপকারী। পাঁচ, ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে। ঢেঁড়স কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। ঢেঁড়সের উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি রেডিকেলসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। ছয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঢেঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া আরও প্রয়োজনীয় মিনারেল যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সাত, হজমে সহায়ক। ঢেঁড়সে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ, যা হজমে সাহায্য করে। পেকটিন অন্ত্রের স্ফীতি ভাব কমায় এবং অন্ত্র থেকে বজ্র সহজে পরিষ্কার করে। আর চুলের যত্নে। ঢেঁড়স চুলের কন্ডিশনার হিসেবে বেশ ভালো। এটি খুশকি দূর করে এবং শুষ্ক মাথার ত্বকের জন্য উপকারী। নয়, বিষণ্ণতা দূর করে। ঢেঁড়স বিষণ্ণতা, দুর্বলতা এবং অবসাদ দূর করতে সাহায্য করে। দশ, দৃষ্টি ভালো রাখে। ঢেঁড়সে আছে বেটা ক্যারোটিন, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, লিউটিন, যা চোখের গ্লোকোমা, চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে। এই সব উপকার পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় ঢেঁড়স রাখতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।